আমি দেখলাম এখান থেকে তিনটে বাইক যাচ্ছে, তার সাথে একটা ছেলে পড়ে গেছে, সে এরকম হাত ধরে ধরে ছুটছে, তার মধ্যে আর একটা ছেলে এসে ভেবেছে তাকে ধরবে, তখন একটা বন্দুক এনে তার পেছনে ঠেকিয়ে ধরেছে যে ধরবি তো তাহলে মেরে দেবো। তখন দুটো বাচ্চা ছিল সামনে, দুটো তিনটে বাচ্চা ছিল, বলছে যেই সরে যা সরে যা, সবাইকে গুলি করে দেবো, বলতে বলতে ওকে তুলে নিয়ে চলে গেল। আমি আর কিছু দেখিনি। আপনারাও কি ভয় আছেন এইরকম? হ্যাঁ, আমরা ভয় পাবো না, আমরা ভয় পাবো না, আমরা তো ভয় পেয়েছি, বাচ্চারা চিৎকার করছে, খুব চিৎকার করছে, হ্যাঁ আমাদের গুলি করলো, গুলি করলো, আমাদের কিরকম হলো তখন আমরা মানে তাকিয়ে দেখলাম এইভাবে, এইটুকু দেখেছি। ওরা কি সবার হাতে বন্দুক ছিল? হ্যাঁ সবার হাতে বন্দুক ছিল, যেহেতু ওই বাচ্চা ছেলেটা পড়ে গেছে বোধহয় তাই সবার হাতেই বন্দুক ছিল। তারপর কি ব্যাগটা নিয়ে পালিয়ে গেল? হ্যাঁ ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। আপনার নাম দিদি? যাওয়ার 2 মিনিটের মধ্যে আমার কাছে হঠাৎ ফোন আসে যে তুমি এখানেই আছো, একটু তাড়াতাড়ি পোস্ট অফিসের সামনে আসো, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি যে ওর কাছে যে ব্যাগটা মানে টাকাটা ব্যাগটা থাকে ওই ব্যাগটা নেই, ওর বাইক পড়ে রয়েছে, ও নিচে পড়েছিল, বা 4 জন না 5 জন দুষ্কৃতি মিলে ওর টাকাটা পুরো চুরি করে নিয়েছে। এবং যেই কজন গাড়ি থেকে নেমেছে সবার হাতেই নাকি রিভলভার ছিল, রিভলভার নিয়ে ওর গায়ে ঠেকিয়েছে, বলছে যা আছে সেটা বার করে দিতে। তো তারপর স্বাভাবিক ওর কাছে যখন দেখেছে ভয় পেয়ে ওটা সব কিছুই দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর তো আমি থানাতে ফোন করালাম, ফোন করার পর পুলিশ আসলে, এখন ইনভেস্টিগেশন চলছে। কখন হয়েছে ঘটনাটা? তারপর কী চাইছেন? আপনার আতঙ্কে আছেন এই ঘটনার পরে? হ্যাঁ অবশ্যই আতঙ্ক থাকবে, কারণ চুকের সামনে এখান থেকে আমাদের হয়তো 2 মিনিটের রাস্তা যেখানে ঘটেছে, তো আমাদের অফিসও এখানে, সারাক্ষণ আমাদের অফিসে সব ক্যাশ নিয়ে সারাক্ষণই থাকা হয়, তো ভয় তো একটা লাগছে। প্রত্যেক দিনই টাকা নিতে আসতো? হ্যাঁ প্রত্যেক দিনই টাকা নিতে আসতো। কত টাকা করে দিতেন? আমাদের রেডিয়েন্টের উপর ডিপেন্ড হয় যে কত টাকার সেল হলো সেটার উপর আমাদের ডিপেন্ড হয়। তাও মিনিমাম এক এক দিন 2 লাখ 2.5 লাখ 3 লাখ, এক এক দিন 2 লাখ 3 লাখই দিতেন? 2 লাখ 3 লাখ, কম কিছু দিত না? কম সেরকম আমাদের কিছুই হতো না, বাট বেশিই থাকতো। আপনার নাম? আমার নাম শুভঙ্কর দাস।